শাস্তি দেয়া হয় হয়েছে তাদের ম্যাচে হ্যারি কেনের নেয়া পেনাল্টির সময় ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার সাইকেলের মুখে লেজার লাইট ফেলা সহ গুরুতর সব অভিযোগ ছিল ইংলিশ সমর্থকদের বিপক্ষে পাশাপাশি ডেনমার্কের জাতীয় সঙ্গীতের সময় দুয়ো ধ্বনি দেওয়া সহ গ্যালারিতে আতশবাজি পোড়ানোর অভিযোগ ইংলিশ সমর্থকদের বিরুদ্ধে তদন্ত শেষে ঘটনার সত্যতা পাই ইউএফএ করা হয় আর্থিক জরিমানা